আসসালামু আলাইকুম, আমি শামিমা মুই বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কিভাবে নারকেল দিয়ে নারকেল তেল তৈরি করতে হয় সেটি দেখাবো। আসলে এটি কিন্তু ভালো নারকেল দিয়ে তৈরি করছি না, এটি হচ্ছে পচা নারকেল দিয়ে নারকেল তেল তৈরি করছি। এখানে একটি স্টোরি রয়েছে, আমি স্টোরিটা আপনাদের একটু বলি। আমাদের বাসায় নারকেল যখন ভাঙা হয়েছিল তখন দেখলাম যে নারকেলটা পচা, তো যেহেতু পচা নারকেল তো এটা অ্যাজ ইউজুয়াল ফেলে দিতে হবে, তো আম্মু আমাকে বললো যে পচা নারকেল দিয়ে নারকেল তেল তৈরি করা যায় আর এতে খুব ভালো নারকেল তেল তৈরি হয়। তারপর আম্মু রেসিপি ফলো করে, আম্মু যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবেই একদম হুবু ফলো করে ইনশাল্লাহ একদম পারফেক্ট নারকেল তেল আমি তৈরি করতে পেরেছি। আর এই নারকেল তেলটি আমি তৈরি করেছিলাম অনেকদিন আগে, প্রায় এক মাস হবে, কারণ আমি তেলটি তৈরি করেছি, তারপর আমি ইউজ করেছি। ইউজ করার পর আমার কাছে ভালো লেগেছে, পরে আমি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। কারণ হঠাৎ করেই তো আর একটি তেল বানিয়ে ভিডিওটি আপনাদের সামনে দেওয়াটা আমার উচিত হবে না, কারণ ধরি আমার তেলটা ভালো হলো না বা আমি মাথায় তেল দিলাম প্লাস আমার চুল যদি আরো বেশি করে পড়তে থাকে, তো আপনাদেরকে এই তেলটি শিখিয়ে আমার কোনো লাভ নেই। এর জন্য আমি আগে নিজে ব্যবহার করেছি, তারপর আপনাদেরকে এই তেলটি বানানো শিখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটার কিছু বেনিফিট বলে রাখছি, এটা দেওয়ার পরে চুলটা একটু ব্ল্যাক হয়ে যায়, চুলটা একটু ঝলমল করে আর চুল পড়া কমে যায়। এটা হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস, আমার চুল খুব বেশি পড়ছিল তো এটা থেকে আমি একটু নিস্তার পেয়েছি। একদম পুরোপুরি এখনো বন্ধ হয়নি, এখনো কিছু কিছু চুল পড়ে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা চুল পড়া কমে গিয়েছে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আপনারা বাসায় ট্রাই করে দেখুন। তবে আরেকটি কাজ করতে পারেন, সেটা আমি ভিডিওর পরে বলে দিচ্ছি। এই তেলের মধ্যে একটু কিছু ইনফরমেশন রয়েছে, সেটা আমি ভিডিওর পরে বলে দিচ্ছি। এর জন্য আমি এখানে পচা নারকেল নিয়েছি। আরেকটি কথা, নারকেল ছিল পচা একটি, বাট পরবর্তীতে আমি দোকানিকে বলেছি পচা নারকেল দিতে, তো দোকানি আমাকে বেছে বেছে পচা নারকেল দিয়েছে। আর ওনাদেরকে বলবেন নারকেল তেল বানানোর জন্য, ওনারা বেছে বেছে আপনাকে নারকেল তেল বানানোর জন্য যে নারকেলগুলো একদম পারফেক্ট হবে সেই নারকেলগুলোই আপনাকে দিবে। আমি 10 টাকা করে পার পিস এনেছি, তো আমি মোট 3টি নারকেল দিয়ে আজকে কাজ করব। আগে ছিল একটি পচা আর 2টি নারকেল আমি পরে কিনেছি 20 টাকা দিয়ে। তো এখন এই নারকেলগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, এটি খুব ইজিলি চুরির সাহায্যে ছুটে যাবে। যদি না ছুটে আপনারা কুড়িয়ে নেবেন, মানে কুড়নি যে রয়েছে সেটা দিয়ে নারকেলটা নর্মাল যেভাবে কুচি কুচি করে সেভাবে কুড়িয়ে নেবেন। আমি এগুলোকে কুড়িয়ে নিচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছেন এগুলো খুব ইজিলি জাস্ট একটু নাইফ দিয়ে একটু প্রেস করলে এগুলো বের হয়ে আসছে। এর জন্য আমি এগুলোকে আর কুড়নি দিয়ে কুড়াচ্ছি না, তবে আপনাদেরটা যদি একটু শক্ত থাকে তাহলে কুড়নি দিয়ে কুড়িয়ে নেবেন। তো এইভাবে করে আমি সবগুলো নারকেলকে কুচি কুচি করে কেটে বা কুড়নি দিয়ে কুড়িয়ে তারপর আমি বেটে নিব, অল্প একটু পানি দিয়ে এগুলোকে বেটে নিব। দেখুন আমার এই অংশে পুরোটা বাটা হয়ে গিয়েছে, বাটার পরে আর কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনাদের যদি ব্লেন্ডার না থাকে বেটে নিতে পারেন, বেটে নিলে তেল নাকি বেশি হয় আম্মুর কাছে শুনেছি। তো এত কষ্ট কে করে, বেটে না নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। এখন আমি এই টাইপের একটি পাতিলা নিয়েছি, চেষ্টা করবেন পাতিলটা যেন দুধের হয় বা কোনো তরকারি রান্না হয়নি এই টাইপের কোনো পাতিলার মধ্যে তেলটি তৈরি করতে। তো আমি যদি তরকারির কড়াইতে বা পাতিলের মধ্যে তেল তৈরি করি তাহলে কিন্তু এটি মাথার মধ্যে জ্বলতে পারে বা কোনো সমস্যা হতে পারে, এর জন্য আমি দুধের পাতিলা মধ্যে এই নারকেল তেলটি বানাচ্ছি। এখন আমি এই নারকেল তেলটিকে এইভাবে 10 থেকে 15 মিনিট এটিকে সেদ্ধ করব। আমার মেইন লক্ষ্য হচ্ছে নারকেলটাকে সেদ্ধ করা। আমার এই অংশে সেদ্ধ হয়ে গিয়েছে, যখন আমাদের পানিটা মোটামুটি একটু শুকিয়ে আসবে আর হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এটি কিন্তু লো আঁচে আমাদেরকে রান্না করতে হবে, যখন এরকম পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এটিকে নিয়ে ঠান্ডা করে নিব। গরম গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো অবশ্যই নারকেলটাকে ঠান্ডা করে তারপর আবার ব্লেন্ড করতে হবে। তবে আবারও একই কথা বলছি, আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। এখন এই অংশে একটু পানি দিতে হবে, পানির পরিমাণটা একটু বেশি থাকতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডার হতে চায় না। এখন এটিকে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি সবগুলোকে। দেখুন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো, এখন এগুলোকে আমি একটু ছেঁকে নিব। এর জন্য পাতলা সুতি কাপড়ের উপরে, চেষ্টা করবেন সুতি কাপড়ের মধ্যে কাজটা করতে, না হলে কিন্তু পানিটা ঠিকঠাক মতো পড়তে যাবে না। একদম পাতলা যে কাপড়গুলো রয়েছে সেগুলো দিয়ে করবেন। আমি পাতলা কাপড় বলতে আমার ওড়না ছিল, তো সাদা ওড়না দিয়ে আমি এই সবগুলোকে নারকেলগুলোকে আমি এভাবে নিয়ে নিলাম। নিয়ে তারপর খুব ভালো করে চেপে চেপে পানিগুলোকে বের করে ফেলতে হবে, যতটা সম্ভব পানি বের করা যায়। এটাকে নারকেলের দুধ বলে, কিন্তু আমার যেহেতু পচা নারকেল তো এই নারকেলের দুধটা খাওয়া যাবে না, কিন্তু যদি নারকেলটা ভালো হতো তাহলে এই নারকেলের দুধ কিন্তু আপনারা খেতে পারতেন। এখন এই যে আরো যে এক্সট্রা
যে নারকেলের ছাবাগুলো রয়ে গিয়েছে এগুলো কিন্তু আপনারা আরো আরো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন। তবে আবারও বলছি, এই অংশে পাটায় পিষে নিলে ভালো হবে। আমি আবারও এর মধ্যে পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, দেখুন আমি কিন্তু আবারও এগুলোকে পানি দিয়ে ব্লেন্ড করার পর আবারও ছেঁকে নিচ্ছি। দ্বিতীয়বারের মতো কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমে একবার ছেঁকেছিলাম, তারপর যে এক্সট্রাগুলো ঝুরঝুরের নারকেলগুলো ছিল সেগুলোর মধ্যে আবার পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবার ব্লেন্ড করে আবারও ছেঁকে নিচ্ছি। এখন এটা খুব ভালো করে ছাকার পর নারকেলের যে ঝুরঝুরে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে, সেগুলো আর কিছু করার নেই। তবে আবার চাইলে আপনারা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার এটিকে ছেঁকে নিতে পারেন, যতক্ষণ আপনাদের ধৈর্য থাকে। আমি দুইবার করেছি আর করিনি, এক্সট্রা যে অংশগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। এইবার এই নারকেলের দুধটা থেকেই আমার তেল বের হবে। আমার কাজ, যে কঠিন কাজগুলো ছিল সেগুলো শেষ। এখন হচ্ছে যে কাজটা, সেগুলো হচ্ছে শুধুই চুলার কাজ, আমার আর তেমন কোনো কাজ নেই। চুলায় বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে এটিকে কিছুক্ষণ পরপর নাড়তে হবে। এত বেশি নাড়ার দরকার নেই, কারণ এটা নিচে লেগে যাবে না। একটা সময় দেখবেন আস্তে আস্তে তেল বের হতে থাকবে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কর্নারের দিকটা দেখবেন, কর্নারের দিকটাই কিন্তু দেখুন এই যে এই সাইডটা দিয়ে তেল বের হচ্ছে, কর্নারের দিকটা। এরকম আস্তে আস্তে করেই তেল বের হতে থাকবে। যত বেশি পানিটা শুকাবে, পানিটা শুকাতে শুকাতে একটা সময় কর্নার থেকে তেল বের হবে। একটা সময় জাল দিতে দিতে একটা সময় দেখবেন একদম কমে এসেছে, তেলটা একদম কমে এসেছে। আর এই যে নিচের যে কিছু অংশ কিন্তু এখানে রয়ে যাবে, নারকেলের যে অংশগুলো থাকবে সেগুলো এরকম বাদামি মতো হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তখনই বুঝতে হবে, যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তেলগুলো উপর উঠে যাবে, প্লাস পানি একদম থাকবে না, পানি পুরোপুরি শুকিয়ে যাবে, তখনই বুঝতে হবে আমাদের নারকেল তেল রেডি। এর মধ্যে কিন্তু ঘ্রাণ একদম পুরো বাড়ি ছড়িয়ে যাবে, নারকেল তেলের খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। আমার কিন্তু এই অংশে তেল রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই তেলটাকে ছেঁকে নিব। চেষ্টা করবেন গরম গরম থাকতেই তেলটাকে ছেঁকে নিতে, একটু সাবধানে এটাকে ছাকতে হবে। তেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু নারকেলের যে এই অংশগুলো সেগুলো তেল অর্ধেক নিয়ে নিবে। এর জন্য একটু সাবধানে গরম থাকা অবস্থাতেই তেলটাকে ছেঁকে নিতে হবে। আমি ছাকনির মধ্যে সবগুলো তেল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু চামচ দিয়ে প্রেস করে করে তারপর তেলগুলোকে বের করে নিতে হবে। আমার কিন্তু তেল বের করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি তেলটা কতটা পারফেক্ট আর স্বচ্ছ হয়েছে। দেখুন, একদম পারফেক্ট, একদম নারকেল তেলের মতোই দেখতে হয়েছে। যেহেতু তিনটা নারকেল, খুব একটা বেশি হয়নি, তবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। কারণ এই তেলটা মাথায় দেওয়ার পর চুল পড়া একদম বন্ধ হয়ে যায়। কিছু টিপস বলবো তেল বানানোর জন্য, না মাথার চুল যেন না পড়ে তার একটি টিপস। আমি নারকেল তেলটা বানানোর পর, তেলটা ছাকার পর এটিকে আবার আমি সেম পাতিলার মধ্যে নিয়েছি। নেয়ার পর তারপর এর মধ্যে অ্যালোভেরা, মেথি, কালোজিরা এবং পেঁয়াজ, এগুলোকে সবগুলো একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে তারপর প্রায় 10 থেকে 15 মিনিট তেলের সাথে এগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। যখন খুব ভালোভাবে তেলটা বলক এসেছে আর সবগুলো উপকরণ একটু বাদামি বাদামি কালার হয়ে গিয়েছিল, তখন আবার আমি তেলটাকে ছেঁকে ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর এই তেলটা আপনারা মাথায় দিবেন, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। সপ্তাহে 2 দিন দিবেন, আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন দেই, আপনারা আপনাদের মতো করে ইচ্ছে মতো করে দিবেন, ইনশাল্লাহ আপনারা বেনিফিট হবেন। আর হ্যাঁ, এই তেলটা ইউজ করার পর আপনাদের কেমন উপকার হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।